নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। তাহলে লিওনেল মেসির যারা ভক্ত আপনারা তাদের কিন্তু দারুণ লাগবে, কারণ রোববার দিন রাতেই বার্সেলোনা বা লিওনেল মেসি এবারে লালিগাতে তাদের অভিযান শুরু করলো এবং প্রথম ম্যাচেই তারা হেলায় দাপটে 4-0 উড়িয়ে দিল ভিয়ারিয়েলকে। তো প্রথম ম্যাচ খেলতে নামাটা সবসময়ই টাফ, যে কোনো প্রতিযোগিতা, সেখানে সেই প্রথম টাফ ম্যাচটাই যদি কোনো দল 4-0 ফলে জেতে তাহলে বলতে হবে যে ওই টুর্নামেন্টে ভালো রেজাল্ট করার জন্য যে কনফিডেন্সটা দরকার হয় সেটা কিন্তু শুরু থেকেই পেয়ে গেলেন লিওনেল মেসিরা বা দলের কোচ। তিনিও তো নতুন, এইবারই প্রথম কোচিং করাচ্ছেন কোমেন, তো তিনিও প্রথম ম্যাচ ভালো শুরু করলেন। ভালো শুরু করলেন তো বার্সেলোনার ওয়ান্ডার বয় বা ওয়ান্ডার কিড, যাই বলুন তাকে, ওই ছোট্ট বাচ্চা ছেলেটি যাকে নিয়ে এখন তোলপাড় গোটা পৃথিবীতে, ফুটবল দুনিয়ায়, তিনি আসু ফাতি। কিন্তু কালকের এই 4-0 জয়ের পেছনে বার্সেলোনার দুটো গোল, জোড়া গোল তিনি করলেন, দুই গোল তিনি করেন এবং ম্যাচের শুরুর দুটো গোলই আসু ফাতি। 19 মিনিটে একটা করেন, 31 মিনিটে গিয়ে পরের গোলটি করে ফেলেন। তো আসু ফাতি যদি ভালো খেলেন, আপনাদের বার্সেলোনা সাপোর্টার যারা তাদের ভালো লাগবে, কারণ লিওনেল মেসি এবার বুঝতে হবে সুয়ারেজ আর কিন্তু বার্সেলোনায় নেই, বার্সেলোনা ছেড়ে চলে গেছেন সুয়ারেজ। তো সুয়ারেজের জায়গাটা যদি অভিজ্ঞ ফুটবলার সুয়ারেজ, বার্সেলোনার হয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি, তার জায়গা ভরাট করার জন্য তো একটা তেমন কাউকে লাগবে। আসু ফাতি গত সিজন থেকেই নিজের চমকটা বোঝাচ্ছিলেন, তার মধ্যে যে স্পার্ক আছে সেটা তিনি দেখাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু স্পার্ক থাকা আর ধারাবাহিকভাবে সেটাকে মেলে ধরা, রোজ নিয়মিত গোল করে যাওয়া ফুটবল মাঠে, কাজটা তো এত সোজা নয়। এবং পাশে আবার সুয়ারেজের মতো একজন অভিজ্ঞ ফুটবলার তিনি নেই, তাই মেসি, গ্রিজম্যান, আসু ফাতি এদেরকে একটু বেশি দায়িত্ব নিতে হবে। তো আসু ফাতি কিন্তু কালকে লেটার মার্কস কেন, 100-তে প্রায় 100 পাস করলেন, জোড়া গোল করলেন তিনি। আর তৃতীয় গোলটি ম্যাচের যেটা আপনাদের সব থেকে ভালো লাগবে সেটা লিওনেল মেসি, একটি পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা, তো পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করতে কালকে অন্তত ভুল করেননি, তিনি 3-0 করে ফেলেন। 4 নম্বর গোলটি যদিও বার্সেলোনার কারোর করা নয়, এটা ওন গোল ওদের তরফ থেকে, পল টোরেস তিনি গোলটি করেন। তো 4-0 গোলে প্রথম ম্যাচ জিতে এবারে লালিগা অভিযান শুরু করলো লিওনেল মেসির দল। কিন্তু একটা চিন্তা থাকছেই, গতবার যেহেতু বার্সেলোনা লকডাউন শুরু হওয়ার আগে, করোনার থাবা বসানোর আগে পর্যন্ত লিগে 1 নম্বর পজিশনেই ছিল, কিন্তু করোনার পর লিগ যখন ফের নতুন করে স্টার্ট হয় তখন যেন খেলাটা একেবারে বিপরীত হয়ে যায়, বার্সেলোনা একের পর এক ম্যাচ আটকাতে থাকে। আর রিয়াল মাদ্রিদ জিনেদিন জিদান বলেছিলেন যে আমাদের কাছে সব ম্যাচই এখন নকআউট, প্রত্যেক ম্যাচই ফাইনাল, এইভাবে খেলতে হবে, এবং তার দল বা তিনি যেন সেটাই করে দেখিয়েছিলেন। প্রত্যেকটি ম্যাচ তার দল জিতে 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 লালিগাটা তারা গতবার জিতে নেয়। তো গতবার লালিগা রিয়াল মাদ্রিদ জেতার পর বার্সেলোনার তো খারাপ লাগেই, লিওনেল মেসি পছন্দই করেননি, তিনি চেয়েছিলেন এবারই চলে যেতে, কিন্তু তাকে ওই বিশ্বাসঘাতকতা করে, অ্যাকর্ডিং টু লিওনেল মেসি তিনি কোট অ্যান্ড কোট বলেন যে বিশ্বাসঘাতকতা করেছেন তার সঙ্গে বার্তালিমু, যিনি বার্সা প্রেসিডেন্ট, তিনি যেতে দেননি, তাই তিনি যেতে পারলেন এবার বার্সেলোনা ছেড়ে, তাই তাকে খেলতে হচ্ছে নিমরাজি হয়ে। তো নিমরাজি হয়ে খেলতে চাইলেও লিওনেল মেসির মতো ফুটবলাররা তো আর হারতে চান না, তিনি নিশ্চয়ই চাইবেন এবারে লালিগাটা অন্তত জিততে। তো জিততে গেলে একটা টুর্নামেন্ট, 38টা ম্যাচের একটা টুর্নামেন্ট জিততে চলেছেন, জেতার কথা ভাবছেন, তাহলে শুরুয়াতটা ভালো হওয়া দরকার ছিল। সেই শুরুটা কিন্তু বার্সেলোনা বা লিওনেল মেসির বা নতুন কোচ কোমেনের কিংবা ইয়াং ফুটবলার আসু ফাতি কিংবা এবারই বার্সেলোনা থেকে এসছেন পিয়ানিচ, বসনিয়ান ফুটবলার, তাকে অনেক আশা করে নিয়ে এসছেন বার্সেলোনা কর্তারা। তো সকলে মিলে কিন্তু শুরুটা কাল খারাপ করলেন না, এখন দেখা যাক এই টেম্পারমেন্ট, এই জয়ের ধারা বার্সেলোনা কতটা বজায় রাখতে পারে এবং এই সিজনে তারা রিয়াল মাদ্রিদকে টক্কর দিয়ে সত্যি সত্যি লালিগাটা জিততে পারে কিনা, দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনাদেরকে বলে রাখা যে আপনারা যদি ইন্টারন্যাশনাল ফুটবলের খবর জানতে চান, লিওনেল মেসির খবর জানতে চান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খবর জানতে চান, ওয়ার্ল্ডের টপ 5 ফুটবল লিগের খবর জানতে চান, তাহলে অবশ্যই নিয়মিত চোখ রাখবেন স্বরূপ কথায়, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, নমস্কার, ভালো থাকবেন।